চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আশা করি আপনারা অবশ্যই ভালো আছেন। তো আজকে আমি বাংলা গ্রামারের এমন একটি টপিক নিয়ে উপস্থিত হয়েছি তোমাদের সম্মুখে সমাস। তোমরা দেখতে পাচ্ছ আজকে আমরা পার্ট ওয়ান নিয়ে হাজির হয়েছি। তো আমরা পরবর্তীতে এরকম পার্ট ওয়ান টু থ্রি করে চলে যাব। তো আজকে আমাদের পার্ট ওয়ান থেকে আজকে আমরা সমাসের বেসিক আলোচনা করব। প্রথমে তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ প্রথমে যে বিনা পানি রয়েছে, তারপরে রয়েছে বিনা পানিতে জাহাজ। প্রথমে আমরা আলোচনা করব সমাস কাকে বলে এবং সমস্ত পদ বা সমাস বাক্য বা বিগ্রহ বাক্য কাকে বলে। প্রথমে আমরা বেসিক আলোচনা করব, তারপরে আমরা বুঝবো যে একটি সেন্টেন্স থেকে কীভাবে ধরবো যে এটা কোন সমাসে পরিণত হবে, তারপরে আমরা বুঝবো। কিন্তু প্রথমে আমাদের বেসিকগুলো জানতে হবে। তো প্রথমে দেখো তোমাদের বোর্ডে লেখা রয়েছে বিনা পানি, এটিকে আমরা কী বলবো? এটিকে অনেক সময় অনেক স্টুডেন্ট রয়েছে যা এটাকে সমাস বলে থাকেন, কিন্তু আমরা এটাকে সমাস বলবো না। সমাস এটা হবে আমাদের সমাস বা সমস্ত পদ। প্রথমে যে বিনা পানি রয়েছে বা এরকম যতগুলি তোমাদের উদাহরণ রয়েছে প্রথমে এগুলিকে আমরা সমাস বলবো। তো এটার নাম হচ্ছে সমস্ত পদ, এটাকে সমস্ত পদ বা আমরা সমাস বাক্য বলতে পারবো। এটাকে শুধু সমস্ত পদ বা সমাস বলবো। কিন্তু দেখো তারপরে যে রয়েছে বিনা পানিতে জাহাজ, যখন এটা থেকে আমরা এটা পরিবর্তন করলাম বিনা পানিতে জাহাজ, বিনা পানি বিনা পানিতে জাহাজ, এটা হবে বহুব্রী সমাস। তো এটা কিভাবে আমরা বুঝবো তা আমরা পরবর্তীতে আলোচনা করব, কিন্তু প্রথমে আমরা জেনে নেই কাকে কী বলে, উত্তর পদ কাকে বলে, পরপদ কাকে বলে, এগুলো প্রথম জেনে নেব, তারপরে আমরা সমাস পরিণত করব। তো যে বিনা পানিতে জাহাজ তোমরা দেখতে পাচ্ছ এটিকে আমরা তিনটি বাক্য বলা যাবে, এটাকে বলা যাবে বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। আরেকটি তোমরা বলতে পারো ব্যাস বাক্য। এই যে রয়েছে এটাকে আমরা তিনটি নামে পরিণত করলাম। প্রথমে যে বিনা পানি, বিনা পানি কি আমরা হয় সমাস বলবো বা সমস্ত পদ বলবো, এটাকে আমরা সমস্ত পদ বা সমাস বলে জানবো। আর এটাকে বলবো আমরা হয় বিগ্রহ বাক্য হবে, না হয় এটা সমাস বাক্য হবে, না হয় এটা ব্যাস বাক্য হবে। তো এগুলি আমি তোমাদের নাম কেন তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, যেহেতু আমরা পরবর্তীতে যখন নিয়ম নিয়ে আলোচনা করবো তখন আমি শুধু সেখানে এটা বলবো না, সেটাকে বলবো হয় বিগ্রহ বাক্য বলবো, না হয় সমাস বাক্য বলবো, তখন তোমরা যাতে বুঝতে পারো তার জন্য আমি এগুলি নিয়ম দিয়েছি। তাছাড়া অনেক কম্পিটিটিভ এক্সামে ওগুলো এসে থাকে, এগুলি দিয়ে দেয় এবং বলে দেয় এগুলির নাম কী হবে। তো এগুলি তোমাদের এখন আলোচনা হয়ে গেছে, এটাকে আমরা জানি সমস্ত পদ বা সমাস, আর এটাকে বলবো আমরা বিগ্রহ বাক্য, সমাস বাক্য, না হয় ব্যাস বাক্য। এখন আমাদের প্রশ্ন হচ্ছে সমাস কত প্রকার ও কী কী? তো প্রথমে আমরা সমাস আমরা জানি ছয় প্রকার। তো এই ছয় প্রকার আমরা কীভাবে একটানে মুখস্থ রাখবো তাও আমি একটি তোমাদের একটি লাইনে একটি টেকনিক দিয়ে বলছি। এই লাইন যদি তোমরা মুখস্থ করতে পারো বা তোমাদের মনে থাকতে পারে তাহলে এই লাইনের মধ্যে ছয়টি সমাস লুকিয়ে থাকে। যখন এটি লাইন মনে থাকবে তোমাদের ছয়টি লাইন যে ছয়টি সমাস রয়েছে ছয়টি সমাস তোমরা একটানে বলতে পারবে, তখন আর তোমাদের কোনো অসুবিধা হবে না। তো আমি একটি তোমাদের লাইন বলে দিচ্ছি, এই লাইনটি দেখো দেখো এই লাইনটি হচ্ছে দিক অত বোধ। এই যদি তোমরা এই লাইনটি মনে রাখতে পারো তাহলে যে সমাস তোমাদের ছয়টি রয়েছে এই ছয়টি তোমরা একদম সহজে তোমরা মুখস্থ করতে পারবে। অনেকে বলে সিরিয়ালে আমরা সমাস মুখস্থ করতে পারি না, সমাজ যে ছয় প্রকার আছে অনেক সময় একটানে কেউ বলতে পারে না, কিন্তু যদি এই লাইনটি যদি কেউ মনে রাখতে পারে তাহলে একটানে সে ছয়টি সমাসের নাম বলতে পারবে। প্রথমে দেখো দি রয়েছে, দি দিয়ে আমরা হয় দ্বিগু না হয় দ্বন্দ্ব সমাস বলবো। তো প্রথমে আমরা সিরিয়াল অনুযায়ী যাবো, প্রথমে আমরা এটাকে দ্বন্দ্ব বলবো। তারপরে রয়েছে ক, ক দিয়ে আমরা জানি কর্মধারয় সমাস। তারপরে রয়েছে অ, অ দিয়ে আমরা জানি অব্যয়ী বা সমাস। তারপরে রয়েছে ত, ত দিয়ে আমরা জানি তৎপরের সমাস। তারপরে ব রয়েছে আমরা জানি ব দিয়ে বহুব্রীহি সমাস, এবং দ দিয়ে আমরা জানি দীর্ঘ সমাস। তবে একটি লাইনের মধ্যে মাত্র ছয়টি রয়েছে, ছয়টি ওয়ার্ড রয়েছে একটি লাইনের মধ্যে। এই লাইন যদি তোমরা মনে রাখতে পারো তাহলে যে তোমাদের ছয়টি সমাস রয়েছে ছয়টি সমাস এক টানে তোমরা মুখস্থ রাখতে পারবে। প্রথমে দি দিয়ে হচ্ছে দ্বন্দ্ব সমাস, বাদে রয়েছে ক, ক দিয়ে রয়েছে কর্মধারয় সমাস, অ দিয়ে রয়েছে অব্যয়ীভাব সমাস, এবং ত দিয়ে রয়েছে তৎপুরুষ সমাস, এবং ব দিয়ে রয়েছে বহুব্রীহি সমাস, এবং দ দিয়ে রয়েছে দীর্ঘ সমাস। তো তোমরা খুবই সহজে একটা এই লাইনটি দিক অত বধ
এই লাইনটি যদি তোমরা মনে রাখতে পারো তাহলে তোমাদের 6টি সমাস রয়েছে, 6টি সমাস নিয়ে আর তোমাদের কোনো অসুবিধা থাকবে না। তো চলো আমরা সমাসের যে বেসিকগুলো রয়েছে আমরা মোটামুটিভাবে বেসিক আলোচনা করেছি, এখন আমরা প্রথমে সমাস নিয়ে, প্রথম যে সমাসটি হচ্ছে দ্বন্দ্ব সমাস, এই দ্বন্দ্ব সমাস নিয়ে প্রথমে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা আলোচনা করব দ্বন্দ্ব সমাস নিয়ে। তো দ্বন্দ্ব সমাস দেখো, প্রথমে আমরা কীভাবে দ্বন্দ্ব সমাস চিনব, কিন্তু আমাদের পরীক্ষা তো এরকম ডেফিনেশন আসে না যে দ্বন্দ্ব সমাস কাকে বলে, আমরা শুধু একটি এক্সাম্পল দিয়ে দেয় এবং সেটাকে বলে আমরা সমাসে পরিণত করার জন্য, এবং এটি আমাদের যে 6টি সমাস রয়েছে 6টি সমাসে পরিণত করতে হয়। কিন্তু আমরা কীভাবে চিনব যে এটি কোন সমাসে রয়েছে, তখন তার জন্য আমি প্রথমে আমি তোমাদের সম্মুখের দ্বন্দ্ব সমাস আলোচনা করব। তো দ্বন্দ্ব সমাসে যদি আমরা যে কোনো একটি শব্দকে যদি আমরা মধ্যে অ এবং আর দিয়ে আমরা সংযুক্ত করি তাহলে সেটা আমাদের দ্বন্দ্ব সমাস হবে। কিন্তু বুঝতে হবে যেগুলি আমাদের অনেকগুলি আমাদের সমস্ত পদ থাকে বা সমাস থাকে সেই সবগুলি সমাসকে আমরা তো অ এবং আর দিয়ে যুক্ত করতে পারবো না। কোন কোনগুলিকে আমরা, কোন কোন যেগুলি সমাস রয়েছে কোন কোন সমাসগুলিকে আমরা অ এবং আর দিয়ে সংযুক্ত করব। দেখো প্রথমে এক্সাম্পল লেখা রয়েছে বাবা মা। যদি আমরা এরকম কোনো মিলনার্থক শব্দ পাই, যদি আমরা কোনো মিলনার্থক শব্দ পাই, দেখো বাবা এবং মার মধ্যেও একটা মিলনার্থক ভাব রয়েছে, তাছাড়া আরও রয়েছে যেমন ছেলে মেয়ে, তো এরকমের মধ্যে একটা মিলনার্থক ভাব রয়েছে, তার জন্য সেটাকে আমরা দ্বন্দ্ব সমাস বলবো। কিন্তু সেটাকে আমরা সংযুক্ত কীভাবে সমাসে কীভাবে পরিণত করব, যদি আমরা সেখানে বাবা মা রয়েছে এবং এটাকে আমরা যদি বলি বাবা এবং মা, না হয় বাবা ও মা, আমরা যে সন্দুক্য অ রয়েছে সন্দুক্য অ দিয়ে এটাকে আমরা অ্যাকচুয়ালি সন্দুক্য অ না, অ্যাকচুয়ালি এটাকে আমরা সংযুক্ত বলি, কারণ এটা আমরা যখন যে কোনো কিছু সংযুক্ত করি এটা দিয়ে আমরা সন্দুক্য দিয়ে সংযুক্ত করি, এই জন্য এটাকে আমরা সন্দুক্য না বলে এটাকে আমরা সংযুক্ত বলবো। তো এটা হয় আমরা সংযুক্ত কীভাবে করব, যখন আমরা দ্বন্দ্ব সমাস যখন বাবা এবং মা না হয় আমরা মধ্যে সংযুক্ত অ লাগিয়ে দেব, তখন কীভাবে আমরা সমাস করব যখন আমরা কোনো মিলনার্থক এভাবে পাই, যেমন বাবা এবং মার মধ্যে মিলনার্থক রয়েছে তাছাড়া ছেলে মেয়ে রয়েছে, অনেক সমাস তোমরা বুকের মধ্যে পেয়ে যাবে। আমি তোমাদের দুই একটি উদাহরণ দিয়ে শুধু চাষ বুঝিয়ে দিচ্ছি। তারপরে রয়েছে দেখো জন্ম মৃত্যু। জন্ম মৃত্যু হচ্ছে একটা বিপরীত শব্দ, জন্ম এবং মৃত্যু এটা হচ্ছে একটা বিপরীত শব্দ। যদি এরকম কোনো সমস্ত পদ পাই বা সমাস পাই এবং এটা যদি যদি বিপরীত বুঝায় তাহলে এটা হবে আমাদের দ্বন্দ্ব সমাস। যেমন যদি আমরা এভাবে পরিণত করি জন্ম এবং মৃত্যু বা জন্ম ও মৃত্যু, এটা হবে আমাদের দ্বন্দ্ব সমাস। তারপরে দেখো এক্সাম্পল আরেকটি রয়েছে কাগজপত্র। যে কাগজপত্র যেটি হচ্ছে এটি কিন্তু মিলনার্থক নয় বিপরীতক নয়, এটি হচ্ছে সমার্থক শব্দ। তো এরকম যতগুলি আমরা সমাস পাবো বা সমস্ত পদ পাবো তখন এটা যদি আমরা যদি আমাদের মিলন বুঝায় তাহলে আমরা জানি সেটা দ্বন্দ্ব হবে, যদি বিপরীত বুঝায় তাহলে দ্বন্দ্ব হবে, এবং যদি সমার্থক শব্দ বুঝায় তাহলে সেটা দ্বন্দ্ব হবে। যেমন কাগজপত্র দুটোটা কিন্তু সমার্থক শব্দ। কীভাবে কাগজও আমরা জানি, কাগজপত্রও জানি, কিন্তু কাগজ এক কথায় কিন্তু সেটি হচ্ছে সমার্থক শব্দ। বা এরকম আরও রয়েছে যেমন শাক সবজি, শাকও আমরা জানি সবজি এবং সবজিও তো সবজি, ঠিক সেভাবে যদি এরকম কোনো সমার্থক শব্দ বোঝায় তাহলে সেটা হবে আমাদের দ্বন্দ্ব সমাস। তো এটাকে আমরা কীভাবে কানেক্ট করব, যেমন আমরা রয়েছে কাগজ, আমরা যদি বলি কাগজ ও পত্র সেটি হবে আমাদের দ্বন্দ্ব সমাস। তারপরে দেখো দুধে ভাতে, দেখো দুধে ভাতে বলার সময় সেটা হচ্ছে আমাদের অলোক দ্বন্দ্ব। আমরা অনেক সময় অলোক দ্বন্দ্ব আরেকটি এসে থাকে, দ্বন্দ্বের মধ্যে আরেকটি পার্ট হচ্ছে অলোক দ্বন্দ্ব সমাস। তো অলোক দ্বন্দ্ব সমাস কীভাবে আমরা চিনব, যদি কোনো সমস্ত পদে বা সমাস সমাসে যদি আমরা মধ্যে শেষে যদি উত্তর পদে যদি শেষে এ লোপ পায়, যেমন এখানে যদি আমরা বলি দুধে, দুধে বলতে আমাদের এখানে এ লোপ পাচ্ছে, বা বাতেও বলছে, যখন আমরা দুধে বাতে বলছি তখন এ আমাদের লোপ পাবে দুধে বাতে। যখন এভাবে উত্তরপদে এবং পরপদে যদি এ লোপ পায় তখন সেটা হবে আমাদের অলোপ দ্বন্দ্ব সমাস। তো এরকম আরও এক্সাম্পল রয়েছে, তোমরা বুকের মধ্যে দেখে দেখতে পারবে, আমি শুধু তোমাদের বোর্ড ছোটো হওয়ার জন্য দুই একটি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো কীভাবে এটা আমরা যুক্ত করব দুধে বাতে যখন পাবো, তো আমরা এভাবে লেখে নেব দুধে ও বাতে বা দুধে এবং বাতে, আমরা হয় সংযুক্ত অ দিয়ে যুক্ত করব না হয় এবং দিয়ে আমরা যুক্ত করবো, তখন সেটা হয়ে যাবে আমাদের দ্বন্দ্ব সমাস। এবং দ্বন্দ্ব সমাস আমরা কীভাবে চিনব যদি এগুলি তোমরা জেনে নিতে পারো, যেমন মিলনার্থ যদি কোনো শব্দ পাই, বিপরীত কোনো শব্দ পাই, বা সমার্থক বা অলোক, অলোক কীভাবে চিনব, যদি উত্তরপদ এটা হচ্ছে আমাদের উত্তরপদ এবং এটা হচ্ছে পরপদ, যদি উত্তরপদ এবং পরপদে আমাদের এ লোপ পায় তাহলে সেটা হবে আমাদের
অলোক দ্বন্দ্ব সমাস। তো আমরা খুব সহজে এখন আমাদের দ্বন্দ্ব সমাজের পার্ট শেষ করে নেবো এবং পরবর্তীতে আমরা পার্ট ওয়ান টু করে যে আরও যে সমাস আমরা ছয়টি রয়েছে, তো আজকে আমরা আলোচনা করেছি একটি, তো পরবর্তীতে আমরা কর্মধারয় সমাস নিয়ে আলোচনা করব, এরকম পার্ট ওয়ান টু করে আলোচনা করব। তো আজকে আমাদের থাকছে পার্ট ওয়ান এবং এখানেই আমরা শেষ করছি। আমি তোমাদের কয়েকটি এক্সাম্পল আমার ভিডিওতে তোমরা কমেন্টে তোমরা কয়েকটি এক্সাম্পল লিখে দেবে ঠিক সেভাবে, যদি মিলনার্থক কয়েকটি এক্সাম্পল এবং বিপরীত কয়েকটি এবং সমার্থক কয়েকটি এবং অলোক কয়েকটি, এভাবে তোমরা কয়েকটি এক্সাম্পল বইয়ের মধ্যে খুঁজে তোমার আমাকে দেখিয়ে দেবে। এবং খুবই মোস্ট ইম্পর্টেন্ট, যে কোনো সমাস যে কোনো এক্সামে এসে থাকে, যে কোনো কম্পিটিটিভ এক্সামে, তাছাড়া HSC বা HS যে কোনো এক্সামে তোমাদের সমাস এসে থাকে। তো এখন আমরা পার্ট ওয়ান শেষ করে দিয়েছি, এখন আমরা আলোচনা করব পার্ট টু নিয়ে।